পলিটেকনিকে ভর্তিতে বয়সের বাধা উঠছে, শিথিল হচ্ছে যোগ্যতা। পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকছে না, ভর্তির যোগ্যতা কমছে, কমছে ভর্তি ফিও। আজ বুধবার কারিগরি শিক্ষার উন্নয়ন সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপুমনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি ও বিদেশ ফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে কোন রকম বয়সের সীমাবদ্ধতা রাখা হবে না। অনেক ব্যক্তির হয়তো প্রয়োজনীয় কারিগরি দক্ষতা আছে, কিন্তু তার প্রাতিষ্ঠানিক কোনো সনদ নেই এবং তা না থাকার কারণে ভালো চাকরি পাচ্ছেন না বা পেলেও ভালো বেতন পাচ্ছে না। সেক্ষেত্রে এই ব্যক্তি যদি চান এবং যদি তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে তিনি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। সবাই ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ 3.5 থেকে কমিয়ে 2.5 এবং মেয়েদের জিপিএ 3 থেকে কমিয়ে 2.25 করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি 1,885 টাকা থেকে কমিয়ে 1,090 টাকা করার সিদ্ধান্ত হয়েছে।